হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আজ তোমাদেরকে আমি ম্যাঙ্গো কুলফি কিভাবে বানাতে হয় আমি সেটা দেখাবো, শেখাবো। দেখো বন্ধুরা, এখানে ম্যাঙ্গো কুলফি রেডি। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে খেতে, আর বানিয়ে বাড়িতে সবাই অবশ্যই আমাকে জানাবে ম্যাঙ্গো কুলফিগুলো কেমন লাগলো খেতে, অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা যারা পুরনো বন্ধু তারা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন আছে পাশে, ওটা প্রেস করো, তাহলে আমার প্রত্যেক দিনের রান্নার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর আমার একটা চ্যানেল, সেটা কিন্তু মনে রেখো, মন নিয়ে মনলিসা। ওই মন নিয়ে মনলিসা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওই চ্যানেলটা সবটাই তোমাদের জন্য, তোমাদের যেভাবে ভালো লাগবে সেভাবে আমি চ্যানেলটাকে তৈরি করছি। বাইরের কিছু ভেতরের এবং আমার সমস্ত আবৃত্তি দিয়ে ওই চ্যানেলটা আমি রেডি করছি তোমাদের জন্য। কেমন লাগলো ওই চ্যানেলটা অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আচ্ছা, এবার তাহলে চলো আমরা রান্নাঘরে যাই। কিভাবে কুলফিটা তৈরি করলাম, ম্যাঙ্গো কুলফিটা কিভাবে তৈরি করলাম তোমাদের দেখাই। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি ঝুড়িতে বেশ কিছু আম নিয়েছি। আমগুলো একদম সদ্য পাড়া গাছের আম। এই আমগুলো আমার একটা বন্ধু দিয়ে গেছে, পুষ্পিতা। ওর গাছের একদম টাটকা আম পেড়ে দিয়ে গেছে। আমগুলো এত সুন্দর খেতে, এত টেস্টি, তাই জন্য এই আমটা দিয়ে আজকে আমি ম্যাঙ্গো কুলফি করে দেখাবো। ম্যাঙ্গো কুলফি আশা করি সবার ভালো লাগবে। সবাই বাড়িতে বানিয়ে দেখো, সবার খুব ভালো লাগবে খেতে। আর আমি খুব সোজা পদ্ধতিতে এই ম্যাঙ্গো কুলফিটা করে দেখাচ্ছি, তোমরা চেষ্টা করো বাড়িতে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা টিপে নিও, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এবার ম্যাঙ্গো কুলফিটা বানিয়ে ফেলি। এখানে আমি দুটো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আম দুটোকে টুকরো করে নেবো। আমি দুটো আমের রেসিপি দেখাচ্ছি, যে বেশি করে করতে যায় তাহলে তার কোয়ান্টিটিটা আরো বেশি বাড়াতে হবে। আমি দুটো আম দিয়ে দেখাচ্ছি। এবার এই আমগুলো টুকরো টুকরো করে নেব। প্রথমে আমি আমগুলোকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এইবার দিলাম আমি এর মধ্যে এক কাপ মতো চিনি। দুটো আমি এক কাপ চিনি দিয়েছি। আর দেব আমি এখানে গুঁড়ো দুধ, আমুল স্প্রে নিয়েছি আমি এখানে। গুঁড়ো দুধ দেব 3 টেবিল স্পুন। আমি এখানে অল্প করে দিচ্ছি বলে চারবার দিলাম, কিন্তু 3 টেবিল স্পুন গুঁড়ো দুধটা দরকার হবে। এবার আমি এতে দিচ্ছি 1/2 কাপ মতো ঠান্ডা করে রাখা দুধ। এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে কিছুক্ষণ বাইরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা দুধটাই এতে দিতে হবে। এবার আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখছি যে এটা খুব ঘন হয়েছে, আর একটু পাতলা হলে ভালো হয়। আর এখনো ভালো ব্লেন্ড হয়নি, আমগুলো এখনো দনা দনা রয়েছে, তাই আমি ব্লেন্ড করার আরেকবার আগে আমি এতে দিয়ে দিলাম কিছু কাজু। কাজুগুলো আমি ভেঙে নিয়েছি। আর আমি দিলাম আরেকটু দুধ, যাতে আরেকটু তরল হয়, এতটা ঘন হলে হবে না। তোমরা যখন ব্লেন্ডটা করবে তখন অল্প করে করে দুধ দিয়ে দিয়ে ব্লেন্ড করবে, কিন্তু খুব ঘন হলে আইসক্রিমটা ভালো হবে না। এবার চলো আরেকবার ব্লেন্ড করে নিই। বেশ সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ডটা দেখো এরকম ঘন হবে, এইরকম হবে, খুব একটা যে ঘন হবে তাও না। দেখে নেবে একটু মিষ্টিটা ঠিক আছে কিনা, যারা বেশি মিষ্টি খাও একটু মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবে ঠিক মতো করে। এইবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কিছু কফি কাপ নিয়েছি, যেগুলো কফি বা চা খাওয়া যায়, বাজারে পাওয়া যায়। এখানে আমি বেশ কিছু কফি কাপ নিয়ে এসেছি, এখানে 7টা কফি কাপ আছে। এবার এতে কাপগুলোর মধ্যে আমি ওই ব্লেন্ড করা আমের যে পাল্পটা আমার দুধ দিয়ে বানিয়েছি, সেই পাল্পগুলো আমি এতে আস্তে আস্তে করে ঢেলে দেবো। Thank you.
দেখো বন্ধুরা এইভাবে আমি কাপগুলো ভরে নিয়েছি একটু করে ফাঁকা করে রেখেছি কারণ এটা ওভারফ্লো হয়ে গেলে অসুবিধা আছে সেজন্য সামান্য একটু করে ফাঁকা করে রেখেছি এইভাবে প্রত্যেকটা কাপ ভরে নিয়েছি এবার আমি পরের স্টেপটা কি করছি করব দেখাচ্ছি এখানে আমি একটা কাগজ নিয়েছি ট্রান্সপারেন্ট একটা চিন কাগজ নিয়েছি এটা আমি উপরে ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে চিন কাগজটা চারদিক থেকে ভালো করে চেপে ধরে এবার আমি এটা চাকু দিয়ে এই মাছখানটা ফুটো করে দেব এই মাছখানটা ফুটো করে দিয়ে আমি একটা করে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেব এইভাবে প্রত্যেকটাতে আমি আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটার মধ্যে এইভাবে চিন কাগজের উপর দিয়ে চাকু দিয়ে একটু করে কেটে কাঠিগুলো আমি ঢুকিয়ে দিয়েছি একদম রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টা আমি 4 থেকে 5 ঘন্টা পরে আবার ফিরে আসছি ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি এবার ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি এবার এটা 4 থেকে 5 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে বন্ধুরা আমি 8 থেকে 9 ঘন্টা পর আবার ব্যাক করেছি দেখো বেশ সুন্দরভাবে জমে গেছে একদম জমে গেছে কিন্তু এগুলো একদম শক্ত হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে হাত দিয়ে প্রেসার দিয়ে বোঝা যাচ্ছে একদম শক্ত হয়ে গেছে এবার আমি এগুলো একটা একটা করে বার করে নিচ্ছি বন্ধুরা দেখো আমি কাপ থেকে প্রত্যেকটা বার করে নিয়েছি আলাদা আলাদা করে কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে প্লিজ তোমরা আমাকে জানিও তোমরা বাড়িতে বানিয়ে কিরকম লাগলো খেতে আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ আমার পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করো তাহলে আমার প্রত্যেকদিনই রান্নার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে তাহলে আসি বন্ধুরা মালাই কুলফি কেমন খেলে অবশ্যই জানিও আমাকে রান্না করে আর পরে আবার কালকে নতুন একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজ তাহলে আসি বন্ধুরা বাই ফ্রেন্ডস